হরে কৃষ্ণ, এই দেখো উল নিয়ে নিয়েছি। এখানে আমি দু রকম ভাবে এটি বানানো দেখাবো, একটি কুরুশ দিয়ে আর একটি এমনি খালি হাতে। তো দেখো মন দিয়ে, তোমার গোপাল যে মাপেরই হোক না কেন, এইভাবে তুমি তোমার গোপালের জন্য চুল বানিয়ে নিতে পারবে। আজ আমি একা নই, কৃষ্ণময়ের গোপাল সখাও সাথে রয়েছে এই ভিডিওতে, তাই খুব মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর গোপাল সখাকেও দেখতে পাবে। গোপাল সখাও চাই তুমি তোমার গোপালকে এরম সুন্দর চুল বানিয়ে, নিজের হাতে চুল বানিয়ে গোপালকে পড়াও। ভিডিওটি দেখো কিভাবে আমি বানাচ্ছি আর কিভাবে আমি গোপাল সখাকে পড়াবো, 0 থেকে একদম 10 নাম্বার গোপালের মাপ অনুযায়ী এইভাবে চুলটি বানিয়ে নিতে পারবে। দুই রকম ভাবেই এটি বানাচ্ছি, তবে বড় গোপাল হলে কুরুশ দিয়ে বানাবে, যদি 7, 8, 9, 10 নাম্বার গোপাল হয় তাহলে কুরুশ দিয়ে বানাবে, আর কুরুশের কাজ যদি না পারো তাহলে হাত দিয়ে এইভাবে বানিয়ে নেবে। 0 সে 10 নাম্বার তক লাড্ডু গোপাল কি জি কি হেয়ার আজ ইস ভিডিও মে বানা রহি হু, ধ্যান সে দেখনা, ভিডিও দেখনে সে হি তুমে সমঝ মে আ জায়েগা কাইসে বানাতে হে। হিন্দি বলার রিকোয়েস্ট রয়েছে অনেকের, তাই আমি বাংলা বলার সাথে সাথে অল্প একটু হিন্দি বলে দেব। একদম নতুন আইডিয়ায়, নতুন স্টাইলে খুব সহজে এই হেয়ার উইক বানানো দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটি হেয়ার উইক, এটি গোপাল সখা যখন পরবে তখন তাকে ভীষণ সুন্দর দেখতে লাগবে, আর অনেকটা কার্লি হেয়ারের মতন দেখতে লাগছে। ভিডিওটি দেখো, তুমি দেখলেই বুঝে যাবে গোপালকে কত সুন্দর লাগছে এই ধরনের চুল পরিয়ে। তো তুমি তোমার গোপালকে এরকম সুন্দর চুল পরাও। এই দেখো হাতে বানানোটা দেখিয়ে দিলাম, এবার কুরুশে কীভাবে বানাবে সেটি দেখে নাও। খুব সহজ, যদি কুরুশ না পারো করতে তাহলে দেখো, দেখলেই শিখে যাবে, আর না তো খালি হাতে ওইভাবে বানিয়ে নেবে। আর এক চেন বল চেন বানাইঙ্গে কচ সে, দেখো ধ্যান সে, দোনো তারিখে সে তুম বানা সকতে হো। 0 সে লেকে 10 নাম্বার তক গোপাল জি জো ভি সাইজ হে তোমারে গোপাল জি কে উসি সাইজ মে তুম ইসে বানাকে পহনা সকতে হো। ধ্যান সে দেখনা, ভিডিও দেখতে হি সমঝ যাওগে। এই দেখো এইভাবে সিঙ্গেল বল চেন দিয়ে আমি 2 নাম্বার গোপালের মাথার জন্য বানাচ্ছি, এটি 2 নাম্বার গোপালের মাথায় হয়ে যাবে। এইবার আমি 3 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত লাড্ডু গোপালের জন্য কিভাবে বানাবে সেটি দেখাচ্ছি। এই দেখো এটি কি বলবো, এটিকে বল চেনই বলছি। এইভাবে বল চেন নিয়ে নেবে, তোমার লাড্ডু গোপালের মাথার যতটা ধরবে সেরমভাবে নিয়ে নেবে, একটু বড়ই বড় লং টাইপের নেবে। যদি দেখো যে বাড়তি হয়ে যাচ্ছে তো সেখান থেকে কেটে বাদ দিয়ে দেবে। তো দেখো, এই দেখো সেলাইটি ভালো করে দেখবে, ঠিক আছে, সেলাইটি খুব টাইট করছি না আবার খুব ঢিলও করছি না, একদম হালকা সেলাই হচ্ছে। কিছু কিছু জায়গায় নট দিতে গেলে একটু টাইট দিতে হচ্ছে, বাকি জায়গাগুলোই একদম হালকা ঢিলে সেলাই দিচ্ছি। ভালো করে দেখো ভিডিওটি, দেখো কাইসে স্টিচ কর রহি হু, স্টিচ জাদা টাইট নেই হোনে চাহিয়ে, থোড়া ঢিল রহেগা। আপনি গোপালজিকে সর কি হিসাব সে ও যে চেন বানায়া হে না বল কা চেন, ও থোড়া লং বানা নেলা, আর জাদা বান যায় তো কাট কর দেনা, জিতনা লাগে উতনা রহনে দেনা, বাকি কাট কর লেনা আপনি লাড্ডু গোপাল কি সর কি সাইজ কি হিসাব সে।
এই দেখো, এইভাবে তুমি ছোট বড় করতে পারো। গোপালের মাথায় বসিয়ে দেখে নেবে, একটু যদি বড় হয় তাহলে এইভাবে ছোট করে নেবে, একদম ফ্লেক্সিবল টাইপের। এই দেখো, এই ফাঁকটি দেখছো, এই ফাঁকে তুমি গোপালের মাথায় বসিয়ে আটকিয়ে দিতে পারবে। যেমন ভাবে সেট করবে, গোপালকে ভালো লাগবে সেইভাবে আটকিয়ে দেবে। এইবার আমি আমার 10 নাম্বার গোপালের, আমার গোপাল সখার মাপের বানাচ্ছি। এই ধরনের লং চেন বল নিয়ে তুমি 7 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত লাড্ডু গোপালের মাথার মাপ অনুযায়ী বানিয়ে নিতে পারবে। আর এটি বানিয়ে গোপালকে কিভাবে পড়াবে সেটিও এই ভিডিওতে দেখিয়ে দেওয়া রয়েছে, এবং আমি একা নই, আমার গোপাল সখাও এসেছে কিভাবে পড়তে হয় সেটি দেখানোর জন্য, যাতে তুমি তোমার ঘরের গোপালকে এরকমভাবে নিজের হাতে ভালোবেসে সাজাতে পারো। তো দেখো ভিডিওটি খুব মন দিয়ে দেখো। এই দেখো, এইবার আমি এটিকে মাকড়সার জালের মতন একটু সেলাই দিয়ে নেবো হালকাভাবে। সেলাইটি খুব হালকা হলেও অসুবিধে নেই, পরে যখন গোপালের মাথায় সেট করব তখন ঠিক করে নেওয়া যাবে, এবং কিছু কিছু জায়গায় আবার একটু সেলাই দিয়ে টাইট করেও নেওয়া যাবে। তো এখন আমি হালকা সেলাই দিচ্ছি এইভাবে, মকড়ি কি জাল কি তারা সেলাই স্টিচ করনা, সেলাই স্টিচ জাদা টাইট নেই হোনে চাহিয়ে। এই দেখো, এই যে আমার গোপাল সখা এসে গেছে তোমাকে দেখাতে কিভাবে এই হেয়ার উইকটি পড়তে হবে। তো মন দিয়ে দেখে নাও কিভাবে পড়াচ্ছি আর গোপাল কিভাবে পড়ছে, আর এইভাবে তুমি তোমার গোপালকে পরিয়ে দেখে নেবে, মাথার সঙ্গে একটু সেট করে নেবে। দেখলে তো কত সহজ আর কি সুন্দর, একদম কার্লি হেয়ারের মতন দেখতে লাগবে, ভীষণ সুন্দর একটি হেয়ার উইক। আর গোপাল সখাকে পরে এত সুন্দর লাগছে, দেখাবো, থামো একটু দেখে নাও কিভাবে সেট করছি, তারপর দেখতে পাবে গোপাল সখা কেমন দেখতে লাগছে। এই জন্মাষ্টমীতে তোমার গোপাল সখার জন্য এরম সুন্দর হেয়ার উইক বানিয়ে নাও, দিয়ে পড়াও। আর সাবস্ক্রাইব না করে থাকলে কৃষ্ণময়কে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর তার আপডেট পাওয়ার জন্য। কৃষ্ণময় চুল বানানোর আরও অনেক ভিডিও রয়েছে, বিভিন্ন ঠাকুরের চুল বানানোর ভিডিও রয়েছে, সেগুলি দেখে না থাকলে দেখো, আর তোমার পছন্দ মতন হেয়ার তুমি বানিয়ে নাও তোমার ঠাকুরের জন্য। হরে কৃষ্ণ।